রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিস্তারিত জানি। 7 মে 1861 খ্রিস্টাব্দে 25শে বৈশাখ, 1268 বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এবং 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ঠাকুর পরিবারের আসল পদবী ছিল কুশারি। রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি দেন ব্রহ্মবান্ধব উপাখ্যান। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে। শান্তিনিকেতন ও বিশ্বভারতী তার অবদান। রবীন্দ্রনাথে সার্ধশত জন্মবার্ষিকী পালিত হয় 2011 সালে। রবীন্দ্রনাথ ও কাব্য কবিতা। রবীন্দ্রনাথের প্রথম কবিতা প্রকাশিত হয় নাম হিন্দু মেলার উপহার 1874 সালে এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবিতা কাহিনী 1878 সাল। বনফুল তার দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থ হল কবি ও কোমল মানসী, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, সোনারতরী, চিত্রা, খনিকা, কল্পনা, নৈবেদ্য, খেয়া, গীতাঞ্জলি, বলাকা, মহুয়া, পুনর্স, পুরবী, শেষ লেখা। তার কয়েকটি বিখ্যাত কবিতা নির্ঝয়ের স্বপ্নভঙ্গ, চুম্বন, সুরদাসের প্রার্থনা, মেঘদূত, হিটিং টিং শট, পরশ পাথর, যেতে নাহি দিব, 2 বিঘা জমি, 1400 সাল, পরিচয়, ছবি, শাহজাহান, ক্যামেলিয়া, বাসি প্রভৃতি। একখানি ছোট ক্ষেত আমি একেলা চরণটি সোনারতরী কাব্যের সোনারতরী কবিতার চরণ। সন্ধ্যার আগে ঝিলিমিলি, ঝিলিমের স্রোতখানি বাঁকা চরণটি বলাকা কাব্যর বলাকা কবিতার চরণ। তিনি 1910 সালে গীতাঞ্জলি রচনা করেন এবং 1912 খ্রিস্টাব্দে সং অফারিংস নামে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেন, যার ভূমিকা লিখেন ইংরেজ কবি WB Yeats। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সংস অফারিংসের জন্য নোবেল পুরস্কার পান। গীতাঞ্জলিতে মোট 157টি কবিতা ও গান রয়েছে। গীতাঞ্জলির জন্য তিনি সর্বাধিক পরিচিত। আর্জেন্টিনার মহিলা কবি ভিক্টোরিয়া অকাম্পোকে রবীন্দ্রনাথ পুরবী কবিতাটি উৎসর্গ করেন। কবিগুরু তাকে বিজয়া নাম দেন। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম সঞ্চয়িতা। নৈপদ্য কাব্যগ্রন্থটি তার স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে লিখিত। রবীন্দ্রনাথ ঠাকুরের মোট উপন্যাস 12টি। তার প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানির হাট, 1833 সালে এটি রচনা করেন। রাজস্বী এবং বউ ঠাকুরানির হাট রবীন্দ্রনাথ রচিত ঐতিহাসিক উপন্যাস। রবীন্দ্রনাথের সামাজিক উপন্যাস চোখের বালি, নৌকাডুবি, দুই বোন, যোগাযোগ, গোড়া রবীন্দ্রনাথের একটি রাজনৈতিক উপন্যাস। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস প্রধান চরিত্র অমিত। শেষের কবিতার চরিত্রগুলো হচ্ছে প্রধান চরিত্র অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল। ফ্যাশনটা হলো মুখ, স্টাইলটা হলো মুখশ্রী। এটি শেষের কবিতার বিখ্যাত একটি উক্তি। হ্যাঁ, ফ্যাশনটা হলো মুখ এবং স্টাইলটা হলো মুখশ্রী। ঘোরে বাইরে উপন্যাসের স্বদেশি আন্দোলনের পটভূমিতে রচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস বউ ঠাকুরানির হাট। চরিত্র রাজা প্রতাপাদিত্য, উদয়াদিত্য, বিভা, বসন্ত রায়। ঘোরে বাইরে চরিত্র বিমলা, নিখিলেশ, সন্দীপ। উপন্যাস যোগাযোগ। চরিত্র মধুসূদন, কৌমুদিনী। উপন্যাস দুই বোন। চরিত্র শর্মিলা, উর্মিলা, শশাঙ্ক। উপন্যাস মালঞ্চ। চরিত্র সরলা, নীরজা, আদিত্য, রমেন। উপন্যাস 4 অধ্যায়। চরিত্র ইন্দ্রনাথ, অতীন, এলা। উপন্যাস রাজস্বী। চরিত্র গোবিন্দ, মানিক্য, নক্ষত্রায়ণ, রঘুপতি। উপন্যাস শেষের কবিতা। চরিত্র অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল। উপন্যাস গোড়া। চরিত্র গোড়া, বিনয়, পরেশবাবু,
সুচরিতা। উপন্যাস চোখের বালি। চরিত্র মহেন্দ্র, বিনোদিনী, আশা, বিহারি। উপন্যাস নৌকাডুবি। চরিত্র রমেশ, হেমন্দিনী, কমলা। উপন্যাস চতুরঙ্গ। চরিত্র দামিনী, শচীশ, শ্রবিবিলাস, জ্যাঠামশাই। রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। তার প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিণী এবং সর্বশেষ গল্পগ্রন্থ ছোট গল্প ল্যাবরেটরি, প্রেমের গল্প এক রাত্রি, সমাপ্তি, শেষের রাত্রি, মাল্যদান, নষ্টনীর, প্রার্শিত্ব, সামাজিক গল্প হৈমন্ত্রী, সুটি, মেঘ ও রৌদ্র, দেনা পাওনা, ব্যবধান, কাবুলিওয়ালা, পোস্টমাস্টার। অতিপ্রাকৃত গল্প ক্ষুধিত পাষাণ, নিশীথে, কঙ্কাল, গুপ্তধন, জীবিত ও মৃত, মণিহারা। প্রকৃতি ও মানব সম্পর্কিত গল্প শুভা, অতিথি, আপদ। রবীন্দ্রনাথের ছোট সংকলনের নাম গল্পগুচ্ছ। ছোট গল্প মধ্যবর্তিনী, শান্তি, ল্যাবরেটরি, অপরাচিতা, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, খোকাবাবুর প্রত্যাবর্তন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক বাল্মীকি, রূপক ও সাংকেতিক নাটক ডাকঘর, প্রার্শিত্ব, রাজা রক্তকবরী, অচলায়তন, কালের যাত্রা, নৃত্যনাটক চিত্রাগঙ্গা, চণ্ডালিকা, শ্যামা, প্রহসন, বৈকুণ্ঠের খাতা, গোড়াই গলদ। নাটক রবীন্দ্রনাথের নাটক বসন্ত, নজরুলকে এটি উৎসর্গ করা হয়। তাসের ঘর নাটক নেতাজি সুভাষচন্দ্র বসুকে এবং কালের যাত্রা নাটক শরৎচন্দ্রকে উৎসর্গ করে। নাটক রক্তকবরী, ডাকঘর, মুক্তধারা, বিসর্জন। রবীন্দ্রনাথ ঠাকুর নয়টি ছদ্মনামে গ্রন্থ রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1832 সালে হতে শ্রী শব্দটি নাম থেকে ত্যাগ করেন। তার চৈনিক নাম সুচেত তান, রবি প্লাস ইন্দ্র প্লাস নাথ। মানব জীবনকে তিনি তুলনা করেছেন নদীর সাথে। রবীন্দ্রনাথ 1801 সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। কোনো বিখ্যাত কবি রবীন্দ্রনাথের মৃত্যুর আগে তার মৃত্যু কামনা করেছিলেন, সেটি হচ্ছে কাজী নজরুল ইসলাম। ব্রিটিশ কারাগারে বন্দীদের উদ্দেশ্যে তিনি 4 অধ্যায় উপন্যাসটি রচনা করেন এবং রবীন্দ্রনাথকে মৃত্যুর আগে তার মৃত্যু কামনা করেন কাজী নজরুল ইসলাম। জানি না তার সাথে কী শত্রুতা ছিল। ধন্যবাদ।